পায়না তার নাম থুইছে পোসা বছর পর আল্লাহ পাক সন্তান আরেকজন দান করছে কি নাম থুবে খুঁজে খুঁজে নাম তো আর পায়না নাম থুইছে গান্দা বছর খানেক পর আরেকজন আল্লাহ দিছে নাম থুবে কি থুইছে বাসি ওই লোকের আবার বন্ধু থাকতে বিদেশে তাই কিছু উপঢৌকন পাড়িয়েছে সে নিয়ে কষ্ট করে এসেছে হাজির হওয়ার পর বল এত কষ্ট করে এসেছেন আপনি কি আপন বসেন না ব্যস্ত তো চলে যাবেন না বসে যখন বসতে লোকটি তখন ডাক দিছে এই পচা ভাত নিয়ে আয় লোকটা বলে খাইছি রে আমারে পচা ভাত খাওয়াইবো আরে ভাই আমি চলে না বসে তে বাসি ডাল লিয়ে খাইছে পচা ভাত বাসি ডাল কে গান্দা তরকারি লিয়ে কে গান্দা তরকারি ভাই আমি তো গতকাল রোজা রাখছিলাম আর আজকে খাবো আজকে ডিজিটাল যুগে বাবা সন্তানদেরকে এমন ভাষা শিখাচ্ছে এমন ভাষা শিখায় সন্তান নিয়ে তো মার্কেটে যেতে হয় তো ম্যাডাম সন্তান নিয়ে মার্কেটে যায় আর মার্কেটে গেলে কিছুক্ষণ পর সন্তান বলে যে মা আমি একটু শিশু করব বা প্রসব করব তো বিরক্ত তা মায়ের শিক্ষা দিচ্ছে সন্তানকে বলতেছে এখন শিশু আসবে শিশু প্রসব করার সময় আসবে তুমি বলবে আমি গান করব ওই যে গান শোনার তো অভ্যাস তো বলবা তুমি গান করো তাহলে লোকেরা বুঝবে না যে তুমি কি করবে আমি তোমারে সারা ব্যবস্থা করব এবার সন্তানের শিখাইছে যখন প্রসাব আসে তা বলে মা আমি গান করব আচ্ছা ঠিক আছে এখন এই সন্তানের নানা ছিল বড় আলেম এখন নানা আসছে বেড়াতে এখন নাতি নানার কাছে শুভ রাত্রি রাত একটা সময় উঠছে নাতি নানা আমি গান করব আরে রাত বারোটা একটা সময় তুমি কি গান করবে নাউজুবিল্লাহ মিন জালিক ঘুমাও আরে নানা আমি গান করব আরে আরে লোকজন কি শুনবে আমি আলেম মানুষ তুমি যদি আমার নাতি হয়ে গান করো মান সম্মানে তো প্রশ্ন চুপ করো চুপ করো আস্তে আস্তে নানা আমি গান করব কিন্তু তুমি যখন গান যখন করবা তাহলে আস্তে আস্তে করে আমার কানে ভিতরে করো যাতে করে আর কেউ না শুনে এবার নাতি নানার কানে দিয়ে একদম ছেড়ে দিছে গান এখন আমরা সন্তানদেরকে তো এই শিখাচ্ছি ডিজিটাল যুগ তো আধুনিক যুগ বাবার আমার ভাইয়ের আমার আজকের সন্তানদেরকে আমরা দিনের পথে চালাচ্ছি ইসলামের পথে চালাচ্ছি না কথা ঠিক কি ঠিক না জোরে বলে সুন্দর একটা নাম রাখা দরকার অর্থবহ নাম দরকার আমার নবী দাদা আব্দুল মুত্তালিব নাতির নাম রাখলেন মুহাম্মদ সপ্তম দিন একই অনুষ্ঠান শেষ করলেন